धन्य धन्य नारी जीवन, औरों को ही तो अर्पण। धन्य धन्य नारी जीवन, औरों को ही तो अर्पण। अपने लिए तू सोचे ना, धन्य धन्य नारी जीवन। আমার নাম ফেরদৌসী খাতুন, এডুকেশন ডিপার্টমেন্টের থার্ড সেমিস্টারের ছাত্রী। আজ আন্তর্জাতিক নারী দিবস। এই আন্তর্জাতিক নারী দিবস সম্পর্কে কিছু বক্তব্য আপনাদের সামনে তুলে ধরছি। বিশ্বে যা কিছু আছে মহান সৃষ্টি চির কল্যাণকর, অর্ধেক তা করিয়েছে নারী, অর্ধেক তা নর। 8ই মার্চ বিশ্বের সমস্ত নারীদের আজ আন্তর্জাতিক নারী দিবসে আমার আন্তরিক শুভেচ্ছা ও অভিনন্দন। আজ কত গান ছড়া গাইছে শহর ও পাড়া স্লোগান নারী শক্তির জয়। আন্তর্জাতিক নারী দিবসের পূর্ব নাম ছিল আন্তর্জাতিক কর্মজীবী নারী দিবস। সভ্যতার অভাবনীয় সাফল্যের পিছনে নারী ও পুরুষের সমান অবদান অনস্বীকার্য। নারীকে বাদ দিয়ে পুরুষের একক মাধ্যমে সমাজের উন্নয়নের কথা কখনো কল্পনা করা যায় না, কিন্তু যুগ যুগ নারীরা অবহেলিত ও শোষিত হয়ে আসছে। তাই নারী মুক্তির আহ্বান নিয়ে প্রতি বছর 8ই মার্চ বিশ্বব্যাপী নারী দিবস পালন করা হয়। সারা বছর নারীদের কেউ পাত্তা দেয় না, পরিবার হোক বা সমাজ তাদের দাবিগুলি এক কান দিয়ে শোনে, অন্য কান দিয়ে পার করে দেয়। নারী দিবস গড়ার পিছনে রয়েছে কিছু ইতিহাস। নারীদের শ্রমিকদের কাজে ছুটি, সম্মানজনক বেতনের দাবিতে হয়েছিল আন্দোলন। 1857 খ্রিস্টাব্দে 8ই মার্চ নারী শ্রমিকরা আন্দোলন করে, যা পশ্চিমে দুনিয়া পুরো আলোড়ন সৃষ্টি করেছিল। পরিবর্তীকালে মেয়েদের ভোটের দাবি যুক্তি হয় 1910 সালে কোপেনহেগেনের অনুষ্ঠিত আন্তর্জাতিক মহিলা সম্মেলনে 8ই মার্চ নারী দিবসের ডাক দেওয়া হয় এবং 1911 সালে তা পালন করা হয়। নারী দিবসের মূল উদ্দেশ্য হলো একজন নারী সামাজিক, অর্থনৈতিক, রাজনৈতিক সকল ক্ষেত্রে যোগ্য দাবি প্রদান করা, কিন্তু সর্বক্ষেত্রে সমাজ চতুর্থভাবে এই প্রশ্নগুলিকে এড়িয়ে যায়। আজ ও নারী সামাজিক অর্থনৈতিক বঞ্চনা কমেনি, পুরুষের সমান মজুরি পায় না, ধর্ষণ নির্যাতন যৌন নির্যাতন কোনো কিছুই কমেনি। যে অভাবিনী রোজ 5টায় উঠে বাচ্চাকে স্কুলের জন্য তৈরি করে দেয়, স্বামীর বিছানায় ধোয়া চা দিয়ে রান্না সেরে দৌড়ে দৌড়ে অফিসে যায়, 5 মিনিট দেরি হলে বসের কাছে শুনতে হয় মেয়েদের দ্বারা আর কিচ্ছু হবে না, বাড়ি ফিরে আবার তাকে হেঁসেল ঠেলতে হয়। সেই মেয়ে যখন 8ই মার্চ ঘুম থেকে ওঠে, স্বামী সন্তান বিজ্ঞাপন ভঙ্গিতে প্রতারক সাজিয়ে রেখেছে, অফিসে ঢোকা মাত্র অফিসে বস নারী কর্ম হিসাবে খুব প্রশংসনীয় করে, এসব মিথ্যা নাটক অনেক মেয়েরা বোঝে। যাই হোক, 8ই মার্চ কোনো নারী বনাম পুরুষের যুদ্ধ নয়। যদি বর্তমানে আমরা নারীর যোগ্য অধিকার চাহিদা পূরণ করতে পারি, তাহলে এই দিনটি উদযাপনের সমর্থক হবে। আন্তর্জাতিক নারী দিবস যেন শুধু একটি দিনের জন্য না হয়, প্রতিটি দিন হোক নারীর জন্য, নারী অধিকার আর উপযুক্ত সম্মানের জন্য। এই বলে আমার বক্তব্য সমাপ্ত করছি। ধন্যবাদ। खेली है जो कभी नंगे पांव से आंगन में खेली है जो कभी इंद्रधनुष बन के खनकती है कलाई में वही शक्ति है नारी जो कविता कली कहानी बन जाती जिसकी एक करवट वक्त को बदल जाती जो प्यार से रुतबा दे शाहों से ऊंचा जो जिद पे आ जाए तो समय को बदल देती वही शक्ति है नारी। छोटे से नन्हे हाथों में अपनी जैसी ही प्यारी गुड़िया संभाले छोटे से कच्चे धागे से सारी उम्र का तो रिश्ता बना ले तुझसे ही है रोशनी तुझे जीवन तो खुशी
একটা কথা বলি শোনো মেয়েরা, জীবনে আর যাই করো, অ্যাটলিস্ট একটুখানি সেলফ ডিপেন্ড হও, যেন তোমার নিজের মন ভালো করার ক্ষমতাটা তোমার নিজেরই থাকে, যেন নিজেকে নিজের পিরিয়ডের সময় বিশাল একটা আমুলের ডার্ক চকলেট এনে দিতে পারো, যেন হুঠার দু চারটে শপিং করে আইসক্রিম খেতে খেতে বাসায় ফিরতে পারো, যেন এক্সটেট লাগলে ঘণ্টাখানেক পার্লারে গিয়ে ম্যাসাজ নিতে পারো, এর জন্য যেন কারো আশায় বসে থাকতে না হয়, যেন মন খারাপ হলে কেউ কেন তোমার মন ভালো করছে না সেটা নিয়ে না ভেবে নিজেই নিজের জন্য ইন্টারেস্টিং কিছু করে ফেলো, পছন্দের মুভি অথবা ড্রামা দেখো, নিজের শখের গার্ডেন করো, অ্যাকুরিয়াম টেরোরিয়াম বানাও, পেট অ্যানিমেল রাখো, কিছু লেখো অথবা একটু গিটারই না হয় বাজাও, মেয়ে তুমি রাতের আকাশ দেখো, ভোরবেলায় এক কাপ গিনটি হাতে সানরাইজ দেখো, একটা লম্বা শাওয়ার নাও, কনফিডেন্স বাড়বে, সেলফ কেয়ার ম্যাটার করে গার্লস, নয়তো আজীবন আমার ফ্যামিলি আমায় বোঝে না, বয়ফ্রেন্ড কেয়ারলেস, হাজব্যান্ড আমার ফিলিংস বোঝে না, ওয়ালা দুঃখওয়ালা জীবন চলতেই থাকবে। মনে রাখবে, তোমারে তোমার চেয়ে ভালো বোঝার ক্ষমতা কিন্তু কারোরই নেই।